আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো চিকেন বাটারফ্লাই বানিয়ে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের ইফতারের জন্য বা বিকালের স্ন্যাক হিসাবে বা ইফতারের স্ন্যাক হিসাবে চিকেন বাটারফ্লাই করে দেখাবো। এখানে আমার কিছু মুরগির হাড় ছাড়া মুরগির মাংস আছে, এরকম করে কেটে নিয়েছি আমি। একটু আলু আছে, আলুগুলোকে এরকম লম্বা করে, একটা বড় সাইজের লম্বা করে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এই আলুটাকে একটু পানি দিয়ে, লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে আলুটা কি হবে এতে একটু সফট হবে। একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। মাংসটা আমি একটু ম্যারিনেট করব। টমেটো সস নিব 2 চা চামচ, আদা রসুন পেস্ট নিলাম 1 চা চামচ, মরিচ বাগিয়ে নিলাম 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, এটাকে এখন মেখে আমি রেখে দিব 10-15 মিনিটের জন্য। আমি পিস মাংস দিলাম, দিয়ে এটাকে এইভাবে 2 সাইড থেকে লাগিয়ে দিই, একটা টুথপিক দিয়ে এভাবে আমি বানিয়ে নিই কয়েকটা। আমি ভেজে নিচ্ছি, ভাজা হোক। এখন আমার আলুটা পাতলা ছিল, আমার এটা ভাজতে বেশি সময় লাগে না। আলুর স্লাইসটা পাতলা করে, মাংসটা পাতলা করে আমার 6 থেকে 7 মিনিট লেগেছে। ভাজাটা হয়ে গেছে, আমার চিকেন বাটারফ্লাই কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।